वेलकम स्टूडेंट, आज हमरा क्लास 12 फिजिकल साइंस इलेक्ट्रोस्टैटिक्स कैपासिटेंस एंड कैपासिटर्स लेक्चर नंबर 2 ते एसेछि। जदि तुम्हारा प्रीवियस वीडियो एवं प्रीवियस चैप्टर ना देखे थाको ताहले अवश्य तुम्हारा आई बटन अथवा डेस्क्रिप्शने प्लेलिस्टे लिंक देवा थाकबे, सेई लिंक थेके तुम्हारा वीडियोगुलो देखे नीते पारो। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটা প্রেস করে নাও যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানিও। দেখো, নেক্সট আমরা আজ শুরু করছি পরিবাহী গোলকের ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটেন্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর। তাহলে আমরা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর কল্পনা করব। তাহলে এই একটা আমাদের স্ফেরিক্যাল কন্ডাক্টর। এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ব্যাসার্ধটাকে আমরা বলছি আর ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ একে আমরা কি করলাম, কিউ পরিমাণ আধান দিয়ে দিয়েছি। তাহলে এই আধানটা কি হবে, আমাদের এর উপরিবিষ্ট পুরোটাতে ছড়িয়ে পড়বে। এবং এটা তলমাত্রিক ঘনত্ব আমরা যদি সিগমা বলি, তাহলে এর এর হচ্ছে কি হবে, সিগমা ইকুয়াল টু কিউ বাই এর যে ক্ষেত্রফল, এ যদি হয় তাহলে এর সঙ্গে ডিভাইডেড হবে, তাই তো? এবার ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বলে দিতে পারি, ক্ষেত্রফলটা কি, 4πr², তাই তো? তাহলে এবার এখান থেকে দেখো যে আমরা অলরেডি যে আমরা কোনো একটা গোলীয় যদি পরিবাহী থাকে, তাহলে গোলীয় গোলকের ক্ষেত্রে তার যে বিভবটা, বিভবটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারতে আমরা পড়ে এসেছি। যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নাও ভিডিওটা। তাহলে সেখানে আমরা যে প্রতিষ্ঠা করেছিলাম, যদি কিউ আধান দেওয়া হয় তাহলে সেখানে আমরা কি করেছিলাম, সেই আধানটা ওর চারিদিকে ছড়িয়ে পড়ছে সমানভাবে, এবং সেটাকে আমরা কি বললাম, ওর কেন্দ্র ওতে কেন্দ্রীভূত আছে। তাহলে আর ডিস্টেন্স দূরত্বে যে বিভবটা হবে, সেই বিভবটা মান কতটা হবে। আর একটা জিনিস দেখেছিলাম যে সেখানে যে বিভবটা আমার এই পুরো পুরোটার মধ্যে কি হয়, সমান হয়। কিন্তু ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছিলাম যে ওর পরিধি বরাবর একটা ভ্যালু ছিল, যেই পরিধির থেকে আমাদের কি ভেতরে আসবে তখন জিরো ছিল। এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারেতে পড়ে এসেছি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই কিউ আধান যদি আমি একে দিই আর ব্যাসার্ধে, তাহলে এর যে বিভবটা হবে সেই বিভব ভি ইকুয়াল টু কত, আমরা রাশিমালাটা প্রিভিয়াস চ্যাপ্টারতে প্রতিষ্ঠা করেছে, সেটা যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নাও, ঠিক আছে? তাহলে দেখো, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, তাই তো? তাহলে এখানে আমাদের আর যেহেতু ডিস্টেন্স, আর চার্জ দিয়েছি কতটা, কিউ পরিমাণ, তাই তো? তাহলে এটা আমাদের ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, এটা আমাদের ভোল্টেজ এর মধ্যে তৈরি হবে, বিভব তৈরি হবে। তাহলে এবার আমরা ধারকত্ব যদি সি হয়, যে আমি এখানে বলে দিলাম এই যে পরিবাহীটার ধারকত্ব সি ধরে নিচ্ছি, তাহলে সে অনুযায়ী আমরা কি বলবো যে ধারকত্ব, এই যে গোলকটা আছে গোলকের ধারকত্ব কত হবে, গোলকটির ধারকত্ব যদি সি হয় তাহলে সি ইকুয়াল টু আমরা বলতে পারবো কিউ বাই ভি, তাই না? এবার কিউ বাই ভি বলতে এই ভিটা কিন্তু আমাদের কি, বিভবটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কিউ ইকুয়াল টু কিউ তো জানি, আর বিভব আমাদের কত জানা, 1/4πε0 কিউ বাই আর। তাহলে দেখো কিউ কিউ কেটে গেল, আর এই 4πε0 আরটা কি হবে, উপরে চলে আসবে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে সি ইকুয়াল টু কত, 4πε0 আর, তাই না? আমাদের ক্যাপাসিটেন্স, তাহলে আমরা গোলীয় কোনো যদি পরিবাহী হয় তার ধারকত্ব সেটা কি হবে, 4πε0 আর। অর্থাৎ এখান থেকে আমরা এটাকে যদি সিজিএস ইউনিটে নিয়ে আসতে চাই, সিজিএস ইউনিটে, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, 1/4πε0 এর মানটা কত হয়, 1 হবে। তাহলে এই ভ্যালুটা কত হবে, যে 1/4πε0 ইকুয়াল টু আমার 1 আসবে। তাহলে এটা যদি আমার 1 হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু কত হবে, আর। তার মানে আমি বলতে পারছি যে সিজিএস ইউনিটে কোনো গোলীয় পরিবাহী ধারকত্ব কি, ওর ব্যাসার্ধটাকেই নির্দেশ করছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনো গোলীয় পরিবাহী ধারকত্ব সিজিএস পদ্ধতিতে কী হচ্ছে, ওর ব্যাসার্ধকে নির্দেশ করছে। এবং যদি এসআই পদ্ধতিতে আমরা বলি তাহলে সেটা আমাদের ভ্যালু হয়ে গেল কি, যে ওর যে ব্যাসার্ধ, তাহলে এই ভ্যালুটা আমরা 1/4πε0 এটাকে এসআই পদ্ধতিতে কত, 9×10⁻⁹, তাহলে এখানে আমরা কি, 1/9×10⁹×r। তাহলে এখান থেকেও আমি এসআই পদ্ধতিতে বলতে পারছি যে ওর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর সঙ্গে কী হবে, 1 বাই
9 into 10 to the power 9 গুণ ঠিক আছে তাহলে এইভাবে আমরা যে কোন গোলীয় পরিবাহীর ধারকত্ব কতটা হবে সেটা তার ব্যাসার্ধের সঙ্গে রিলেশন করে আমরা বলতে পারছি এবার এটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে বিভিন্ন রকম প্রবলেম সলভ করে থাকি যেমন আমরা ফার্স্ট প্রবলেম যদি আমরা এখানে কনসিডার করি দেখো যে আমাদের পৃথিবীর জন্যই আমরা ভাবছি প্রবলেম 1 যে আমাদের পৃথিবীর যদি ব্যাসার্ধ ধরি সেই ব্যাসার্ধ আমাদের কত জানি 6400 কিলোমিটার তাই তো এবার এর ধারকত্ব আমরা মাইক্রোফ্যারাডে কত হবে আমাদের বের করতে বলেছে এর ধারকত্ব কত হবে মাইক্রোফ্যারাডে ঠিক আছে এটা আমাদের প্রশ্ন তাহলে আমরা এখানে দেখো যে রিলেশন অলরেডি আমরা জানা যে c ইকুয়াল টু কত 1/9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু r এটা SI পদ্ধতিতে CGS পদ্ধতিতে c ইকুয়াল টু r তাহলে আমাদের এখানে যে রেডিয়াসটা দেওয়া আছে পৃথিবীর সেটা কত কিলোমিটার তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে SI তে থাকবে তাহলে SI তে আমরা এর যে ভ্যালুটা সেটা আমরা ডাইরেক্টলি বের করে নিতে পারবো তাহলে আমরা জানি c ইকুয়াল টু কত 4 পাই এপসাইলন 0 r তাহলে 4 পাই এপসাইলন 0 এর মানটা 1 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু আরটাকে আমরা এবার এটাকে কনভার্ট করছি কি মিটারে মিটারে যদি কনভার্ট করি তাহলে কত 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 তাহলে এবার এই যে ধারকত্বটা হবে সেই ধারকত্বটা আমার কি হলো এসআই ইউনিট তাহলে এসআই ইউনিটের ধারকত্বের এককটাকে কি বলি ফ্যারাড তাহলে দেখো যে এখান থেকে আমাদের কত আসছে 64/9 তাহলে এখান থেকে দুটো তাহলে এখানে পাঁচটা আর এদিক থেকে দুটো শূন্য তুমি এখানে রেখে দাও তো সুবিধা হবে দেখো 3 আর এদিকে কত হচ্ছে 6 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড তাহলে এবার এখানে এটাকে যদি তুমি ডিভাইড করো তাহলে পাবে 711.1 আর এই পুরোটাকে আমি যদি মাইক্রোফ্যারাডে কনভার্ট করি তাহলে আমি এটাকে বলতে পারবো 1 মাইক্রোফ্যারাড তাহলে এটা মাইক্রোফ্যারাড অর্ডারে চলে আসলো তাই তো আমরা রিলেশন জানি 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাড আমরা চেঞ্জ করে নিতে পারছি ঠিক আছে নেক্সট আহিত পরিবাহী স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর দেখো যে কোনো আহিত পরিবাহীকে আমরা যদি কিছু পরিমাণ আধান দিই তাহলে সেই আধান দেওয়ার জন্য তাকে কি করতে হবে কিছুটা কার্য করতে হবে বা শক্তি ব্যয় করতে হবে তাহলে সেই শক্তিটাই কি হবে ওই পরিবাহীতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয় তাহলে আমরা এখন দেখছি যে একটা পরিবাহী এই একটা পরিবাহী এই পরিবাহীটা ধারকত্ব আমার বলা আছে যে এর ধারকত্ব আমরা জানি সি ঠিক আছে তাহলে ধারকত্ব সি এবং একে আমরা কি বললাম কিউ পরিমাণ আধান দিলাম কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য এর যে বিভব সেই বিভবটা হয়েছে ভি ঠিক আছে তাহলে এবার এখানে দেখো যে আমরা এই যে কিউ পরিমাণ আধান একে দিলাম দেওয়ার জন্য বিভব হলো ভি তাহলে এইবার এই কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য একে এখানে কতটা কার্য করতে হয়েছে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই হবে কি এই যে পরিবাহীর স্থিতিশক্তি তাহলে এবার আমরা একে ন্যাচারালি এবার আমরা এটাকে ভাবি যে একটা এই যে পরিবাহী আমি কি পরিমাণ আধান দিয়েছি আধান দেওয়ার পূর্বে তাহলে এটা আমি ধরছি যে এর পরিবাহীর ধারকত্ব আমার সেই জানা আছে এবার আমি আধান দিইনি সেই সময় কি হবে এর মধ্যে কি কোনো আধান নেই কিউ জিরো তাহলে সেই সময় কি হবে ভি জিরো তাহলে যখন কিউ জিরো ভি জিরো তারপরে কি হচ্ছে আস্তে আস্তে আমরা একে আধান দিতে শুরু করছি তাহলে আধান যদি আস্তে আস্তে দিই তাহলে এর বিভবটা আস্তে আস্তে বাড়তে থাকবে তাহলে এখান থেকে আরও একটা জিনিস তোমাকে দেখো যে প্রথমে যখন আধান ছিলই না এর মধ্যে তাহলে সেই সময় আধানটাকে আমাকে নিয়ে যেতে কি কার্য কম করতে হবে বা করতেই হবে না প্রথমবারে প্রথমে আমাকে কার্য করতেই হবে না প্রথম আধানটা যাওয়ার জন্য তারপরে আমি কি করব একে আবার কিছু পরিমাণ আধান দেওয়া যদি হয়ে যায় তারপরে এর বিভবটা আস্তে আস্তে বাড়তে থাকছে তাহলে আমি এখানে দেখো যে আমাদের যে কনসিডারেশনটা সেটা ভালো করে বুঝতে হবে যে প্রথমে যখন আমি আধান দিইনি অর্থাৎ টাইম যখন শূন্য তখন কি হচ্ছে আমার কিউ ইকুয়াল টু শূন্য তাহলে ভি ইকুয়াল টু শূন্য হবে তারপরে টাইম বাড়ছে যখন টি ইকুয়াল টু টি হলো তখন আমার আমি পুরো আধানটা আমি দিয়ে দিয়েছি তাহলে সেই সময় আমার যে বিভবটা সেই বিভবটা কত হবে ভিতে পরিণত হবে তাহলে আমার যে বিভব সেটা বাড়লো কত জিরো থেকে ভি এবং আমি আধান দিয়েছি কত শূন্য থেকে কিউ পরিমাণ তাহলে আমি এখানে যদি বলতে চাই যে আমার গড় কতটা বিভব আমার হয়েছে সেই বিভবটা আমরা এখানে কে বলতে পারবো তাহলে প্রথমে আমাদের বিভব কত ছিল শূন্য পরে আমাদের ফাইনাল বিভব হয়েছে কত ভি পরিমাণ তাহলে আমি এখান থেকে বলতে পারি আমাদের গড় বিভব সেটা কত হবে বলো
প্রথমে শূন্য পরে ভি তাহলে বাই টু তাহলে ভি বাই টু হচ্ছে আমাদের কি গড় বিভব তাহলে এইবার দেখো যে এই যে গড় বিভব সেটা আমি কেন করলাম যদি না করি তাহলে প্রথমে তো আমার বিভব ছিলই না পরে আবার বেশি বিভব তাহলে আমরা গড়টাকে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে মোটামুটি আমরা অ্যাকুরেট ভ্যালুটা এখান থেকে পাবো প্রথমে কম পাবো পরে বেশি পাবো তাহলে দুটোকে মিনিমাইজ করবে আমাদের এই গড় বিভব দিয়ে ঠিক আছে তাহলে আমি এবার এই যে গড় বিভবের মধ্যে আমরা এবার ধরছি যে কিউ পরিমাণ আধানকে আমরা ওই পরিবাহীর মধ্যে আনছি তাহলে কিউ পরিমাণ আধানকে এই বিভবের মধ্যে যদি নিয়ে যেতে হয় তাহলে কার্য সেই কার্যটা কত হবে তাহলে আমরা দেখছি যে কিউ পরিমাণ আধানকে কি করব এই গড় বিভব যখন আছে সেই অবস্থায় আমরা পরিবাহীতে নিয়ে আসছি নিয়ে আসার জন্য আমাকে যে কার্য সেই কার্যটা কতটা সেটা আমাকে বের করতে হচ্ছে তাহলে কৃতকার্য ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারবো যে কৃতকার্যটাকে আমরা ডব্লিউ বলি এবং তাহলে কি গড় বিভব ইনটু তড়িদাধান তাহলে গড় বিভবটা আমরা কত বের করেছে ভি বাই টু ইনটু তড়িদাধানটা কত কিউ তাই তো তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি হাফ ভি কিউ তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত পেলাম হাফ ভি কিউ তাহলে অলরেডি আমরা একটা ইকুয়েশন তোমাদের ভালো করে মনে রাখতে বলেছিলাম যে কি কিউ ইকুয়াল টু সি ভি তাহলে এই রিলেশান থেকে আমি এখানে দেখো কিউ এর ভ্যালুটা বসিয়ে দিতে পারবো অথবা আমি যদি বলি যে ভি ইকুয়াল টু কত কিউ বাই সি তাহলে এই দুটো ভ্যালুই আমি এখানে বসাতে পারি এই দুটো ভ্যালু বসিয়ে আমরা এই যে হাফ কি ভিউ ভি কিউ তাহলে এর যে দুটো ফর্ম আমি পাবো তাহলে দেখি প্রথমে আমরা যে কিউ ইকুয়াল টু সি ভিউটা বসিয়ে দিই হাফ ভি সি ভি তাহলে এখান থেকে কত পাচ্ছি হাফ সি ভি স্কোয়ার নেক্সট আমরা ভি এর জায়গায় কী বলবো কিউ বাই সি বসাচ্ছি হাফ কিউ বাই সি ইন্টু কিউ তাহলে এখান থেকে কত পাচ্ছি হাফ কিউ স্কোয়ার বাই সি তাহলে আমি ডব্লিউ যে ভ্যালুটা পেলাম সেটা তিনটে ফর্মে আমরা পেয়েছি সেটা কি হাফ ভি কিউ বা কিউ ভি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি দেখো তাহলে এবার আমরা প্রথমেই বলে নিয়েছি যে কিউ পরিমাণ আধানকে কোনো পরিবাহীর মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই কি হবে তার স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে তাহলে এইটাই আমাদের কি হবে যে আমাদের যে পরিবাহীর স্থিতিশক্তি তাহলে অতএব আমাদের পরিবাহীর স্থিতিশক্তি কত হবে পরিবাহীর স্থিতিশক্তি সেটা কত হাফ কিউ ভি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ঠিক আছে তাহলে আমরা কোনো পরিবাহীর কতটা স্থিতিশক্তি হবে সেই রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করে নিতে পারলাম এবং এই যে রাশিমালা প্রতিষ্ঠা করলাম এখান থেকে তোমাদের বিভিন্ন রকম অঙ্ক থাকবে ঠিক আছে তাহলে আমাদের এই তিনটে ফর্মই মনে রাখতে হবে এই তিনটে ফর্ম দিয়ে আমরা এখান থেকে অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে নেক্সট আমরা দেখব যে দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন কী করে হয় এবং সেই আধান বন্টনের সময় আমরা পরিবাহী যে দুটো নেব সেই দুটো পরিবাহীর মধ্যে আমরা দেখছি যে সমবিভবযুক্ত অর্থাৎ দুটো পরিবাহীর বিভবটা কী হবে সেম হবে তাহলে আমরা দেখি যে একটা পরিবাহী এখানে নিচ্ছে এ পরিবাহী আর একটা বি পরিবাহী নিচ্ছে ঠিক আছে তাহলে এ এবং বি পরিবাহী এই দুটো ধারকত্ব এটা সি ওয়ান আর এটা সি টু এবং আমরা বলে দিয়েছি দুটো কী হবে সমবিভব যুক্ত হবে তাহলে এটা যদি সমবিভব যুক্ত হয় তাহলে এটার ভি এটারও ভি তাই তো এবার আমি এখানে বললাম যে প্রথম যে পরিবাহীটা আছে সেই পরিবাহীটা কিউ ওয়ান আধান লাভ করছে দ্বিতীয়টা কিউ টু আধান লাভ করছে আমি যদি কিউ পরিমাণ আধান দিই তাহলে কিউ পরিমাণ আমি আধান এখানে দিলাম সেই আধানের মধ্যে কিউ ওয়ান কী করলো এ বস্তু যে পরিবাহীটা আছে সে লাভ করলো আর বি বস্তুটা কিউ টু পরিমাণ তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো যে প্রথমত যে কিউ ইকুয়াল টু আমাদের কী হবে কিউ ইকুয়াল টু আমরা বলতে পারবো কিউ ওয়ান প্লাস কিউ টু কারণ কিউ আধান দিয়েছে তার মধ্যে এ বস্তু নিয়েছে কিউ ওয়ান আর বি বস্তু নিয়েছে কত কিউ টু তাহলে এটা আমরা এক নম্বর ইকুয়েশন আমরা এখানে বলছি দ্বিতীয়ত দেখো যে আমাদের এখানে যে সি এই পরিবাহীটা সি জানা ভি জানা কিউ জানা তাই তো তাহলে আমরা এখান থেকে রিলেশান থেকে ভিটা আমি বের করে নিতে পারবো তাই না আবার এখান থেকেও ভিটা বের করে নিতে পারবো
এবং দুটো ভি পরস্পরের সমান। তাহলে আমরা এখান থেকে দেখো যে প্রথম ক্ষেত্রে আমাদের যে ভিটা আসবে সেই ভি এর রিলেশন তোমরা বলো, ভি ইকুয়াল টু আমরা কি জানি কিউ বাই সি, তাহলে এখানে আমাদের কিউটা কত কিউ ওয়ান আর সিটা কত সি ওয়ান, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে কিউ ওয়ান বাই সি ওয়ান। দ্বিতীয় ক্ষেত্র তো ভি, তাহলে ভি ইকুয়াল টু, তাহলে এই দুটো কি ইকুয়াল হবে, এবং এক্ষেত্রে আমাদের কিউটা কত কিউ টু আর ক্যাপাসিটেন সি টু, তাই তো? তাহলে এটা আমাদের এখানে জানা। তাহলে এবার দেখো যে আমরা জানি যে সমানুপাতিকের নিয়ম অনুসারে যদি দুটো সমান হয় তাহলে তাদের যোগ মানে হর এবং লবের যোগফলের অনুপাতটাও কি হবে সমান হয়। তাহলে আমি এখান থেকে বলছি কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটাও কি হবে এদের সঙ্গে সমান হবে, এবং কিউ ওয়ান প্লাস কিউ টু মানে আমরা কত জানি কিউ, তাহলে এখান থেকে আমরা এটাকে বলতে পারি কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এইটাকে আমরা দুই নম্বর ইকুয়েশান দিই, ঠিক আছে? তাহলে এবার দেখো যে আমরা এবার যদি আলাদাভাবে যে কিউ আর সি কিউ ওয়ান আর কিউ টুটাকে জানতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, কিউ ওয়ান ইকুয়াল টু কি ভি ইন্টু সি ওয়ান, ভি ইন্টু সি ওয়ান। তাহলে ভিটা অলরেডি আমাদের ক্যালকুলেটেড, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে ভি ইকুয়াল টু কত হবে কিউ ইন্টু সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে কিউ টু ইকুয়াল টু আমাদের কত হবে ভি ইন্টু সি টু, তাই না? তাহলে এখান থেকে আমরা ঠিক একই রকমভাবে কিউ ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে আমরা এখান থেকে দেখো যে দুটো পরিবাহিতে কত পরিমাণ আধান গিয়েছে সেই আধানের পরিমাণটা আমরা বের করে নিতে পারছি। এবার এখান থেকে আমরা এইভাবে পরিমাণটা না বের করে আমরা এর রেশিওটাকে দেখব। রেশিওটা যদি দেখি তাহলে দেখো যে কিউ ওয়ান বাই কিউ টু, এখানে দেখো কিউ বাই পুরোটা, এখানেও কিউ বাই পুরোটা, রেশিও করলে এই দুটো কী হয় পরস্পর কেটে যাবে, তাহলে পড়ে থাকবো পড়ে সি ওয়ান আর নিচে সি টু। তাহলে দেখো কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কিউ প্রপোর্শনাল টু সি। তাহলে কোনো পরিবাহীর যে আধান সেটা কী হচ্ছে তার ধারকত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ধারকত্ব যত বেশি হবে সে তত আধান বেশি সঞ্চিত করবে, যা ধারকত্ব কম সে আধান কম সঞ্চিত করবে, ধরে রাখতে পারবে, তাই না? এবার আমরা এই যে পরিবাহিতা ধরেছিলাম সেই পরিবাহিতা আমরা কি যদি গোলাকার ধরি এবং এর যে ব্যাসার্ধটা প্রথমটার ব্যাসার্ধকে আমি বলছি আর ওয়ান এবং দ্বিতীয়টার ব্যাসার্ধকে বলছি আর টু, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঘটনাটা ঘটবে? তাহলে আমরা অলরেডি দেখেছি যে গোলীয় কোনো পরিবাহীর ধারকত্ব সেটা কি তার ব্যাসার্ধকে নির্দেশ করে সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা যদি সিজিএস পদ্ধতিতে ধরি তাহলে প্রথম যে ধারকত্ব, প্রথম যে আমাদের পরিবাহী আছে সেই পরিবাহী ফার্স্ট পরিবাহীর যে ধারকত্ব সেটা আমার কত হবে সি ওয়ান, সি ওয়ানটা আমার কী হবে ওর আর ওয়ানের সঙ্গে সমান হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে পরিবাহীটা আছে তার যে সি টু সেটা কত হবে আর টুর সঙ্গে সমান হবে, তাই না? কারণ সেটা আমরা যদি সিজিএস পদ্ধতিতে ধরে নিই, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে ধরছি, তাহলে এটা কী হবে আর ওয়ান এবং আর টুর সঙ্গে সমান হবে। তাহলে আমরা যে কিউ ওয়ান আর কিউ টুর ভ্যালুটা পেলাম, এখানে কিউ ওয়ান আর কিউ টুর ভ্যালু পেয়েছি, এখানে যদি আমরা এই ধারকত্বটাকে রিপ্লেস করে দিই তাহলে কী পাবো, যে এখানে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, এখানে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এবার আমরা এখানে রিপ্লেস করে দিয়ে কিউ এর ভ্যালুটা কী পাচ্ছি লিখছি, তাহলে কিউ ইকুয়াল টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। ঠিক একই রকমভাবে কিউ টু ইকুয়াল টু আমরা কী পাবো, যে কিউ ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এই দুটো রেশিও যদি করি আমরা এখান থেকে তাহলে কী পাবো, ঠিক একই রকমভাবে এই দুটো পার্ট আমাদের কী হচ্ছে কেটে যাবে, তাহলে এখান থেকে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কিউ প্রপোর্শনাল টু আর, তাই না? তাহলে ঠিক একই রকমভাবে আগে আমরা পেয়েছিলাম যে ধারকত্ব সেটা কী হচ্ছে মানে কোনো পরিবাহিতে কতটা আধান সঞ্চিত হবে সেটা তার ধারকত্বের সঙ্গে সমানুপাতিক। এখানে আমরা কী পাচ্ছি যে তার যে গোলীয় পরিবাহী যদি হয় সেই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের সঙ্গে তার আধান তার সমানুপাতিক, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে এই যে পরিবাহীটা নিয়েছিলাম তার তলমাত্রিক ঘনত্ব যদি আমরা বলে দিই, যে এই যে পরিবাহী আছে দুটো পরিবাহী, এই পরিবাহী তল বিষ্টে আমাদের তলমাত্রিক ঘনত্ব সেটাকে আমরা বলছি সিগমা ওয়ান, তাহলে এখানে যে তলমাত্রিক ঘনত্ব সেটাকে সিগমা ওয়ান আর এর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বকে আমরা বলছি সিগমা টু। তাহলে সিগমা ওয়ান আর সিগমা টু আমরা কী বলতে পারবো, যে এখানে আধান বাই এর ক্ষেত্রফল, তাহলে সিগমা ওয়ান ইকুয়াল টু আমাদের কত হবে বলো, যে এখানে আধান আছে কত কিউ ওয়ান আর এর যে ক্ষেত্রফল সেটা কত হবে ফোর পাই, এখানে আর ওয়ান, আর ওয়ান স্কোয়ার। ঠিক একই রকমভাবে এটা কত হবে কিউ টু বাই ফোর পাই আর টু তার স্কোয়ার। তাহলে এবার সিগমা ওয়ান আর সিগমা টু
যদি জানা থাকে যে দুটো বের করে নিয়েছি তাদের অনুপাতটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো তাই না তাহলে তাদের অনুপাতটা যদি আমরা বের করি তাহলে দেখো কি পাবো তাহলে দেখো সিগমা 1 বাই সিগমা 2 তাহলে অনুপাত যদি আমরা বের করি তাহলে সেখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা কত আসছে q1 বাই 4 পাই r1 স্কয়ার বাই q2 বাই 4 পাই r2 স্কয়ার ঠিক আছে তাহলে এবার এটাকে q1 বাই 4 পাই r1 স্কয়ার ইনটু 4 পাই r2 স্কয়ার বাই q2 তাই তো তাহলে এবার দেখো এখানে 4 পাই কেটে গেল আর বাকি টার্মটা আমাদের থেকে যাচ্ছে q1 বাই q2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার এবার q1 আর q2 এর যে ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি আমরা বের করে নিয়েছি আর তোমার হচ্ছে r এর সঙ্গে কিভাবে থাকে তাই তো আমরা সেখানে q1 আর q2 এর ভ্যালুটা কত পেলাম r1 বাই r2 তাহলে r2 বাই r1 আর এটা স্কয়ার আছে তাহলে এবার দেখো r2 দিয়ে স্কয়ার কাটলো r1 দিয়ে স্কয়ার কাটলো তাহলে আমাদের এখানে r2 বাই r1 তাহলে এটা কত সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু আমরা কত পেয়েছি r2 বাই r1 তাহলে এই জায়গায় যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে দেখো আমরা এবার আগের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম যে q1 ইকুয়াল টু r1 q2 বাই নিচে r2 তাহলে এবার ঠিক উল্টোটা হচ্ছে তাহলে আমি এখান থেকে বলতে পারবো সিগমা প্রপোর্শনাল টু 1 বাই r তাই না সিগমা প্রপোর্শনাল টু 1 বাই r অর্থাৎ কোন গোলীয় গোলকের দুটি আধানের তলমাত্রিক ঘনত্ব যদি জানা থাকে তাদের ব্যাসার্ধের সঙ্গে তলমাত্রিক ঘনত্বটা কীরকম হবে ব্যস্ত সমানুপাতিক ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এই রিলেশনগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা আসে ঠিক আছে নেক্সট আমাদের ভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহী তাহলে আমরা দুটো পরিবাহী নিচ্ছি ঠিক আগের মতোই দুটোর কী হলো বিভব আলাদা এটা v1 এটা v2 ঠিক একই রকমভাবে আমি কিউ পরিমাণ আধান এদের দিয়েছি তাহলে সেখান থেকে q1 এ নিয়েছে আর q2 এ নিতে পেরেছে এই পরিবাহী নিতে পেরেছে এবং এর ধারকত্ব কত c1 এর ধারকত্ব c2 তাহলে ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে দেখো যে এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার তাই তো এক নাম্বারের ক্ষেত্রে যে বিভবটা হবে সেটা যদি v1 তাহলে আমাদের কি q1 বাই c1 তাহলে এখান থেকে আমি বলতে পারছি q1 ইকুয়াল টু c1 v1 তাই তো দুই নাম্বার থেকে যদি আমাদের বিভবটা যদি v2 হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো q2 বাই c2 তাহলে এখান থেকে q2 ইকুয়াল টু c2 v2 তাই তো এটা আমরা বলতে পারি এখান থেকে এটা আমাদের জানা তাহলে এবার আমরা কি জানি যে এখানে কিউ পরিমাণ আধান দিয়ে দুটোকে যোগ করেছে দুটো আধান নিয়েছে তাহলে q1 আর q2 তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কিউ ইকুয়াল টু আমাদের কত হবে q1 প্লাস q2 তাহলে q1 আর q2 এর ভ্যালু আমাদের জানা তাহলে এই ভ্যালু দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই c1 v1 প্লাস c2 v2 তাই তো তাহলে কিউ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি c1 v1 প্লাস c2 v2 তাহলে একে আমরা এক নাম্বার ইকুয়েশন দিচ্ছি তাহলে এখান থেকে আমরা কি পেলাম কিউ ইকুয়াল টু c1 v1 প্লাস c2 v2 এবার আমরা কি করছি যে আমাদের এই যে পরিবাহীটা আছে পরিবাহীতে একটা তার দিয়ে যুক্ত করলাম তাহলে তার দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে কি হবে আমাদের এখানে যে বিভবটা আছে এর মধ্যে একটা উচ্চ বিভব থাকবে একটা নিম্ন বিভব থাকবে তাহলে এদের মধ্যে কি আধানের আমার সঞ্চালন হবে কতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত এদের বিভবটা সমান হবে তাহলে এবার ধরে নিচ্ছি আমার যখন এদের বিভবটা সমান হলে সেই সময় আমার বিভবটা হচ্ছে কত ভি তাই তো তাহলে এই সময় আমরা এর যে বিভব হবে সেই বিভবের জন্য যে আমাদের আধানটা সেটা কিউ ইকুয়াল টু আমরা প্রিভিয়াসলি বের করে নিয়েছি কিউ ইকুয়াল টু কী হবে c1 ভি প্লাস c2 ভি বা আমরা এখান থেকে বলতে পারি c1 প্লাস c2 ইন্টু ভি যে টোটাল চার্জটা তাহলে এইটা আমাদের দুই নাম্বার তাহলে আমাদের এখানে অলরেডি পেয়েছে কিউ ইকুয়াল টু c1 v1 প্লাস c2 v2 সেটা কী হবে আমাদের এর ইকুয়েশনের সঙ্গে সমান হবে তাই না তাহলে এখান থেকে আমরা যে দুটো তারকের সংযোগ করার ফলে যে আমাদের সমান বিভব ও অর্জন করবে সেই সমান বিভবের মানটা কতটা হবে সেই বিভবটা আমরা এখান থেকে বের করতে পারবো এবং এটা কি কারণে করলাম যে তড়িৎ সংযোগ যখন এখানে করা হলো অর্থাৎ আমি এখানে তার দিয়ে যুক্ত করলাম তাহলে আগে যে মোট আধান ছিল পরেও মোট আধানের সংরক্ষণ আমাদের সঞ্চিত থাকবে তাহলে এটা আগে মোট আধান আর এটা পরের মোট আধান তাই তো তাহলে এই মোট আধানটা আমাদেরকে সংরক্ষণ থাকবে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কিউ ইকুয়াল টু c1 v1 প্লাস c2 v2 এটা কার সঙ্গে সমান হবে পরের আধান তাহলে c1 প্লাস c2 ইন্টু ভি এর সঙ্গে সমান হবে তাহলে এখান থেকে আমরা নর্মালি বলতে পারি যে ভি ইকুয়াল টু কত হবে c1 v1 প্লাস c2 v2
by C1 plus C2 তাহলে এই এটা তোমাদের জানতে হবে যে এটা যদি ভিন্ন বিভবযুক্ত কোনো পরিবাহী থাকে সেই পরিবাহীতে আমরা কি করলাম যে তার দিয়ে যুক্ত করলাম তাহলে যুক্ত করার ফলে তাদের যে বিভব অর্জন করবে সমবিভব সেই সমবিভবের মানটা কত তাহলে ইন্ডিভিজুয়াল তাদের আমি বিভবটা জানব এবং তাদের ইন্ডিভিজুয়াল ধারকত্ব যদি জানি তাহলে ওরা কতটা বিভব অর্জন করবে সেইটা আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারি ঠিক আছে এর পরবর্তীতে যে তোমাদের ইকুয়েশনগুলো আছে সেগুলো অতটা করা প্রয়োজন নেই ঠিক আছে কারণ এখান থেকে প্রবলেম সেইরকম ভাবে অতটা আসে না এই যতটা করলাম এর মধ্যেই প্রবলেম আমাদের আসে ঠিক আছে এরপরে আমরা নেক্সট ক্লাসে ধারক ও তার মূলনীতি থেকে শুরু করব আর এখানকার যে প্রবলেমগুলো আছে এগুলো প্রবলেম সেটে আমরা আলোচনা করে নেব ঠিক আছে তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আর তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তার সঙ্গে বেল বাটনটি প্রেস করে দাও যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে জানতে পারো এবং আমাদের যে ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক সেখানে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাও এবং তোমাদের যে প্রবলেম আছে তোমরা এখানে দেবে এবং যতটা সম্ভব আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং